ওয়াও, কি শান্তি, কি সুন্দর আমার দেশ, কি সুন্দর দেশের মাটি, গাছগাছালি, পাখপাখালি, পুকুর, নদী, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে অনেক দূর থেকে আমি আমার মায়ের কোলে ফিরে এলাম। সত্যি মামা, দেশের শান্তি আলাদা। সেজন্যই তো তোর মা বাবা মারা যাওয়ার পর তাদের শেষ ইচ্ছা অনুযায়ী আমি দেশে ফিরে এলাম। এখন তোর বিয়েটা দিয়ে দেশেই থেকে যাব। আমার কথার বাইরে কাম করলে চাকরিটাকে কল্লা যাবে। ভাইজান, আমরা সত্যি সম্মানিত হয়েছি আপনার আয়োজনে। আমরা আনন্দিত হয়েছি। আপনাদের মতন আমি আনন্দিত হতে পারি নাই, কারণ আপনাদের যে গলায় মালা সেটা আপনাদের মালা না, সেটা হইতেছে গরুর মালা। ঠিক বুঝলাম না। মতবাদের কাম নাই। ওই যে গরু, ওই গুরু আমার জন্মদিন আর আপনাদের আগমন উপলক্ষে জব করা হবে। গ্রামের সমস্ত লোকের দাবাত দেওয়া হয়েছে। এই শালার পুত্র, এখন খারাপ বস্তু কিসের জন্যে? ফুল দিয়ে বারণ কর, বার কর, বারণ কর। থ্যাংক ইউ। গুড, ভেরি গুড। এইবার ঠিক হয়েছে। কিরে এ হারামের পুত্রা, তখন আছে গোলাপ ফুল দেওয়ার জন্যে, জবা ফুল দিতেছ কিসের জন্যে? জবা ফুল দিতেছ কিসের জন্যে? মামা, কোথায় নিয়ে আসলা? আরে ভয় কিছু নেই, ভয় কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মামা, আমাদের কি যাওয়া ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। সবুরে মেয়ে ফলে সবুর করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই গরুর মালা কেন পরে আছি? চলো চলো চলো। তুই দেখে আমার চেয়েও বুড়ো হয়ে গেছিস। এই গাধার বাচ্চা, আমি কি জীবনে কোনোদিন এই প্লাস্টিকের ছুরি দিয়ে কেক কাটছি? আমার স্পেশাল চাকু কোথায়? আমরা জান ভুল হইছে, আমার ভুলে গেছে দাদি। দাদু, তোমার স্পেশাল ছুরি।
এসো, আমার সাথে কেক কাটবে, এসো। আরে এসো, ধরো ধরো ধরো। সারাদিন কোনো খোঁজ খবর নিতে পারিনি। সারাদিন সবকিছু ঠিকঠাক ছিল? জি। তোমার মামা কোথায়? মামাকে তো খুঁজে পাচ্ছি না সুন্দরপুর থেকে। কি? আরে সন্ধ্যাবার তো খুঁজে পাচ্ছ নাকি? বলে যে আমি তো যাই গ্রাম ঘুরে আসি, না জানি না শুনে একটা কথা ভাট করে বলে ফেললাম। আছে সে? আমাকে রেখে মনে পালাইছে। পর আমি নয় জার্নালটা আমি দিয়ে দিচ্ছি পার সাথে। ঠিক আছে। দাদি একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ অবশ্যই, বলো বলো। এই যে বন্দুকগুলো কি সব আসল? না, সব খেলনা। ফুটায় দেখাবো নাকি একটা? না না, ঠিক আছে, লাগবে না। কি বোকার মতো কথা বলে কেন সে? মেজাজটা গরম হয়ে যায়। একটা কল্যাণ আমায় দি। তুমি কি ভয় পাও? না, ভয় পাওয়ার কি আছে? এই বন্দুক হলো আমাদের বংশের প্রতীক, আর ক্ষমতা হলো অলংকার। বাহ, চমৎকার। মামা আসলে ঠিকই বলে, আত্মীয়তা করলে বাঘের সাথে করা উচিত, ছাগলের সাথে না। হ্যাঁ, আমরা বাঘ। কি ব্যাপার, তুমি দাঁড়ালে কেন? বসো বসো বসো। ও হলো আমার নাতনি জেরিন। হাই জেরিন। সরি, আমি বুঝতে পারিনি। কত বড় সাহস! ধরো বিয়ের সাথে কথাবার্তা চলতেছে, বিয়ের সাথে হয় নাই। শোনো, এখানে লন্ডনি ভাব সব চলবে না, একদম কল্লা নামাই দেব। মুসা, বন্দুক নামাইতে বল। যা, আর একটু হলে তো কি হতো? আমি অজ্ঞানী হয়ে যেতাম। এত ভয় পেলে তো চলবে না। পরিচয় হইলো, বিয়ে শাদি হইলে ভালো, না হইলে তো সোজা উপরে। উপরে কি? উপরে মানে মানে ওই উপরে দোতলায় থাকবা তুমি। আচ্ছা, এই তুই এসব ভয় টয় দেখাস না তো আর, যা এখান থেকে যা। এই জেরিন আমার খুব আদরের নাতনি, আমার বড় ছেলের মেয়ে। ও খুব ভালো মেয়ে, মাঝে মধ্যে একটু রাগ করে আর কি, এই সামান্য, যত সামান্য। সামান্য একটু রাগের কোনো গল্প বলতে পারবেন? না, আমি এত রাগ করি না, রাগ করার মতো কোনো ঘটনা তো নাই। আরে ওই যে আরজুর ঘটনাটা বল না। ও, ওইটার কি ঘটনা? ওই যে উত্তরপাড়ার আরজু আমাকে প্রপোজ করছিল, সাথে সাথে দুইটা পা ভেঙে দিছি। কি বলেন, একটা মানুষের দুটো পা ভেঙে দিয়েছেন, তারপর বলেন যে বলার মতো কিছুই নেই? আরে আমি তো চোখটাই তুলে ফেলতাম, আশেপাশে খেজুরের গাছ ছিল না দেখে, খেজুর কাটা থাকলে কুচ 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 করে চোখটা তুলে নিয়ে চলে আসতাম। এখন অবশ্য সবসময় খেজুরের কাটা সাথে নিয়ে ঘুরি, কখন কোথায় সুযোগ পাই তো বলা যায় না। একটু পানি খাওয়া যাবে? আরে দোস্ত, ভুলবো কেন? দেখ না, মামা তো একদম এয়ারপোর্ট থেকে নেমে সোজা এখানে নিয়ে আসছে, আমাকে মেয়ে দেখাবে। হ্যাঁ বুঝতে পারছি বন্ধু, মানে বিয়ের আগে বন্ধুদের একদম পর করে দিছিস, তা মামা ভাবি দেখতে কেমন? মেয়ে তো মাশাআল্লাহ পরীর মতো সুন্দরী, কিন্তু একটু ফাপড় মারে বেশি। হ্যাঁ মামা,
নিশ্চয়ই তুমি হবু শ্বশুর বাড়িতে জামাইয়াদের আসো, এই জন্য তুমি আমার মতো বন্ধুরে ভুলে গেছো, বুঝো নাই? হ্যাঁ, খুব জামাইয়াদুরে আছি। মামা যে আমাকে কেমন ফ্যামিলিতে নিয়ে আসছে জানিস তুই? কথায় কথায় বন্দুক বের করে আর ঠুসঠাস গুলি ফোটায়। এরা নাকি পাখির মতো মানুষ মারে। কোথায় আমি লন্ডনে ব্যারিস্টারি পড়ছিলাম, এই ধরনের মানুষের বিরুদ্ধে কেস লড়বো, সেখানে এসে এদের সাথে আমার আত্মীয়তা করতে হচ্ছে। কিন্তু মামা তো বললো খুব পাওয়ারফুল ফ্যামিলি মামা। হ্যাঁ, সেটাই তো শুনেছিলাম, কিন্তু এত যে পাওয়ারফুল সেটা জানলে এখানে আমি আসতামই না। এখন আমার মন চাচ্ছে মামাকে রেখে আমি এখান থেকে পালাই। এই বেটা, তুই কি চোর নাকি যে পালাবি? একদম বুক ফুলের সামনে গিয়ে বলে আসবি, যা। আরে বুক ফুলিয়ে বলবো কীভাবে? যেইভাবে ঠুসঠাস করে গুলি করে, দেখা গেল আমার বুকের মধ্যে একটা গুলি করবে, বেলুনের মতো আমার বুকের হাওয়া সব বের হয়ে যাবে। আচ্ছা রাখি। ঠিক আছে, রাখলাম, তোর সাথে পরে কথা হবে। ভয় পেয়েছেন? ভয় পাওয়াটা স্বাভাবিক, আমার চাচুর মাথা যেই গরম, সারাক্ষণ গোলাগুলি করতে থাকে। মানে মানুষের তো মাছ ধরার নেশা থাকে, ওনার হচ্ছে মানুষ মারার নেশা। আপনিও তো কোনো অংশ কম না, একটা ছেলের পা ভেঙে দিয়েছেন। আরে আপনি জানেন ওর পা ভাঙতে আমার কত সময় লাগছে? পায়ের হাড়টি এত শক্ত, ইট দিয়ে বাইরে 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 তারপর ভাঙা লাগছে, অনেক সময় লাগছে। একটা ব্রেক নিয়ে নিতেন। আপনি আমার সাথে ইয়ার্কি করতেছেন চাচু? না 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 না, আমি এমনি ফান করছিলাম। ইয়ার্কি করা আর ফান করা একই কথা। যাই হোক, আপনি যেহেতু বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে আসছেন, কথাবার্তা চলুক। আপনাকে আমার ভালোই লাগছে, আর যতটুকু ভালো লাগে নাই ততটুকু আমি সাইজ করে নেব, সমস্যা নাই। আর আমি কিন্তু বিয়ের পরে এই বাড়িতেই থাকবো, ওকে? খুব ভালো, আপনি এই বাড়িতে থাকবেন, আমি লন্ডন চলে যাব। আপনার পাগুলি তো খুব কিউট। একটু কিউট না, সারাক্ষণ শুধু পির 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 করে। বেশি পির পির করলে বললেন, এবার আর ভাঙবো না, একবারে কেটে দিব। ইন্নালিল্লাহ। আস্তে আস্তে, আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই। ওই যে আপনি চাচুকে তখন বলছেন না বন্দুক আসল নাকি নকল, ওইটা আপনাকে দেখানোর জন্য এখন গোলাগুলি করতেছে। আমাদের বাড়ির চারপাশে এরকম ঠুসঠাস আওয়াজ হতেই থাকে, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি তো অতিথি। কিন্তু আমি অতিথি হতে চাই না। আপনি তো অতিথি হয়ে গেছেন। আমাদের বাড়িতে যারা অতিথি হিসেবে আসে, আতিথেয়তা ভোগ না করে এই বাড়িতে মাথা সহ বেরোতে পারে না। মানে বাড়িতে ঢোকাটা যত সহজ, বের হওয়াটা ততই কঠিন। তোমার চেহারা তো অনেক সুন্দর, বিয়ে শাদী হয়েছে নাকি? না, মনের মতো পাত্র পাই নাই, তাই বিয়ার পিড়িতে বসি নাই। কিরকম পাত্র পছন্দ? পাত্র যেমনই হোক, সিটিজেনশিপ থাকা লাগবে। ওয়াও, আমার সিটিজেনশিপ আছে। আমি তো প্ল্যান করেছি একটা বিয়ে করে তারপর বউকে নিয়ে স্ট্রেট লন্ডন, তারপর টেমস নদীর পাড়ে বসে আড্ডাবাজি, গল্প, ঠাট্টা, তামাশা। তার মানে আমার স্বপ্ন পূরণ হওয়ার পথে? পূরণ হইব না, বিয়োগ হইব। এইখানে প্রেম করা নিষেধ, প্রেম করার কোনো নিয়ম নাই। যে প্রেম করব তার গলা আমি একটা নামাই দেবো। কেন মুসা ভাই, উনি আমাদের মেহমান, ওনার সাথে একটু ভদ্রভাবে কথা বলা যায় না? আমি কি অভদ্রভাবে কথা বলতেছি নাকি? অনেকটা তো সেরকমই। দিলা তো তারে ভয় পাওয়াইয়া, আমার স্বপ্ন পূরণ হোক, তুমি চাও না মুসা ভাই? ব্যথায় না যা, ভাই কর্তব মহিলা দেখছি, তোর মতন কর্তব দেখি নাই। এই সেমনি তুই কি বুঝোস না? হ্যাঁ, যে গত 20 বছর আমি কত পোলাপান পিটায় বান্দরবর পাঠাইছি। হ্যাঁ, কার জন্যে? কার জন্যে? তোর জন্যে, তোর জন্যে। এতদিন যদি আমি একটা কেলা গাছের সাথে প্রেম করতাম, সেও আমার ভাষা বুঝত, আর তুই বুঝোস না, তুই বুঝোস না। দোস্ত, তুই ছাড়া আমার এখান থেকে উদ্ধার করার মতো কেউ নাই। তুই একটা গাড়ি নিয়ে আয়, আমি কোনো রকমে চান নিয়ে পালাইতেছি, পুরা গুন্ডা ফ্যামিলি দোস্ত। আরে মামার কথা বাদ দে, বিয়ে তো করে দিবে আমার সাথে, আমি বাঁচতে পারলে মামা বাঁচতে পারবে, তুই শুধু গাড়িটা নিয়ে আয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বেরোতেছি। ঠিক আছে।
ভাইয়া স্টেশনের দিকে চলেন। এত রাতে স্টেশন যাবেন কে? আরে ভাই আমার একটা ফ্রেন্ড আসবে, ওকে আনতে যেতে হবে। ও বন্ধু, কি হলো ভাই, থামলেন কেন? ভাই তাড়াতাড়ি করেন ভাই। বস, হ্যালো। এত স্টেশনের দিকে পালা দিতেছে গা? কি উঠাই নিয়ে আয়, কল্লা ফালাই দেবো। আচ্ছা ঠিক আছে, সিস্টেম করতেছি। চলুন ভাই চলুন। ভাই যাইতেছি তো। হ্যালো মামা। আরে আমি তো পালাইছি কোনোভাবে, স্টেশনের দিকে যাচ্ছি। আর তুমি কি করবো আমাকে জিজ্ঞেস করো কেন? তুমি যেভাবেই হোক ওখান থেকে পালাও, আমি আর থাকতে চাই না এখানে। হ্যাঁ আমার জন্য দোয়া করো, তুমি পালাও, আমায় ফোন দিও পরে। রাখলাম। ভাইয়া আপনার কি জমজ ভাই আসছে? আপনাকে না বাড়িতে দেখে আসলাম, ঝগড়া করতেছেন। একটু আশেপাশে তাকাই দেখেন আপনি কোথায় আছেন। এই আপনি তো খুব খারাপ মানুষ, আপনাকে না বললাম স্টেশনে নিয়ে যেতে, আপনি ঘোরাফেরা করে সেখানে নিয়ে আসছেন আমাকে। এইটাই আপনার শেষ স্টেশন? ও আমাদেরই লোক। চলেন চলেন, এটা এটা সরান, আমি যাচ্ছি। নামাইতে হবে না, যেমন কুকুর তেমন মধুর।
আমি এখানে। কোথায় গিয়েছিলে? গ্রাম দেখতে। এই অমাবস্যা রাতে গ্রাম দেখতে গিয়েছিলে? অমাবস্যা তখন ছিল, কিন্তু এখন মনে হচ্ছে পূর্ণিমার আলোয় পুরো মহল আলোকিত হয়ে গেছে। তোমার জন্য পান এনেছিলাম, ডিনার পর তো খুঁজে পেলাম না। নাও পান খাও। না, পান খাই না। আরে এটা নয়নপুরের স্পেশাল শাহি পান, শুধুমাত্র হাটের দিন পাওয়া যায়। আর এই পান যে খায় তার কিন্তু বুকের ভিতর মন থাকে না, তাই নাকি? মন কোথায় যায়? মন কোথায় যায়? মন আমাদের গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িতে বিরাট একটা বট গাছ আছে, সেই বট গাছের একদম উপরে একটা বুড়ি পেতনি থাকে, সেই বুড়ি পেতনির সাথে গিয়ে মন প্রেম করে। যখনই প্রেম করে বুড়ি পেতনি ওকে ফুসলিয়ে ফাসলিয়ে গভীর রাতের মধ্যে ওকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যায়। ওমা, তাই নাকি? হ্যাঁ তাই। আরে আমাদের পরিচিত অনেককে এরকম ফুসলা ফুসলায় সে বুড়ি পেতনি নিয়ে গেছে, ওরা এখন পাগল হয়ে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। বুড়ি কি এখানে আসে নাকি? মানে আমি শুনেছি কি ওই বুড়ি নাকি মহলে আসে টহল দিতে, এবং সুন্দরী একজনের উপর ভর করে, যার উপর ভর করে সে নিজেই জানে না যে বুড়ি তার উপর ভর করেছে। আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম, এই বুড়ি পেতনিটা নিয়ে কোনো কিছু নাই। পান দাও। পান খেতে হবে না তোমার। এই শোনো, রাতের বেলা তো গ্রাম দেখতে পারিনি, সকালে গ্রাম দেখাবা? খালি দুষ্টুমি করে। আমার আর পালানো হবে না, এই মেয়েকে বিয়ে করে আমার এখানেই থাকতে হবে, বুঝতে পেরেছি। গ্রাম ঘুরে কেমন লাগলো? খুব সুন্দর, কিন্তু তোমাদের গেটের সামনে দেখলাম কয়েকজন লোক কান ধরে দাঁড়িয়ে আছে, কি সমস্যা তাদের? ও, ওরা সবগুলা ইটের ভাটা থেকে ইট চুরি করছে, ইট চোর। আজকে প্রত্যেকটার পিঠের ছাল তুলে ফেলা হবে। ইট চুরির জন্য পিঠের ছাল তুলে ফেলা হবে? হ্যাঁ, কোনো সমস্যা? তুমি তো অনেক বেশি কথা বলো, মাঝে মাঝে একটু কম কথা বলবা। কালকে রাতে কোথায় গেছিলে তুমি? দাদি যদি জানতে পারে তাহলে তোমার আর তোমার মামার 14টা বাজায় দিবে। আচ্ছা, তুমি কি সাইকেল চালাতে পারো? অনেক আগে চালিয়েছিলাম। আজকে তোমার সাইকেল চালাতে হবে। এখানে সাইকেল পাবো কোথায়? সাইকেল হাজির। জিন পড়লো নাকি তুমি? 15টা জিন আমার সাথে সাথে থাকে। এবার তুমি সাইকেল চালাবা, আমি তোমার সামনে বসবো, চলো চলো। তো তোমার জিনকে বলো না সাইকেল চালাতে, আমি পারবো না। আমার কি এখন খেজুরের কাঁটা খুঁজে লাগবে? তুমি কোথায় আসো? সামনে বসবো না। ব্যথা পাইছো? না ব্যথা না পেয়ে এমনি এমনি কান্নাকাটি করতেছি আমি। তুমি তো মনে হয় এখন দৌড় দিতে পারবে না, তাই না? কিভাবে দৌড়াবো আমি? তাহলে আমি দৌড় দিই। আপনার অটো থেকে উঠে সারাক্ষণ অটো নিয়ে থাকেন? জীবনে কত কিছু যে মিস করি, এরকম মন খুলে দৌড়ানোর সুযোগ অনেকদিন পাই না, সুযোগটা কাজে লাগে আসলাম। চলো এদিক সেদিক না ঘোরাঘুরি করে বাড়িতে চলে যাই, সাইকেল কি আরেকবার চড়বা? আগামীকাল তুই ঠেলা গাড়ি চালাবি।
সাবধানে খান। তারপর দিন ভ্যান গাড়ি চালাবি, তারপর দিন নৌকা চালাবি, গ্রামের সব মানুষদের সঙ্গে নিজেকে একাকার করে ফেলবি। ঠিক আছে। সাইকেল চালাচ্ছে, কি আনন্দ! আসলে প্লেন চালাইতো, তাহলে যিনি কি করতো? হ্যাঁ, আচ্ছা, আপনার পেটে কি ক্রিমি আছে নাকি, গোড়া ক্রিমি? আপনি যখন কথা বলেন, আপনার প্রত্যেকটা কথায় পায়ের তালু থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায়, জ্বালা করা শুরু হয়ে যায়। বহুদিন বন্দুকটা ব্যবহার করি না, জং ধরে গেছে, এবার মনে হয় ব্যবহার করতে হইব। সরি, আমি আসলে ভুল বলেছি। আপনি যখন কথা বলেন না, একেবারে মধু মাখা কথা, মনে হয় নাইটিঙ্গেল গান করছে। দাদি, আপনার সাথে কিছু কথা ছিল। ছিল আবার কি, ভালো আছে? কি কথা? একটু একা বলতে চাই। কি যাবো? আপনার নাতনিকে আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমি তাকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ আপনার নাতনি খুব একটা সুবিধার না, কেমন ভয়ঙ্কর। অবশ্য তার দোষ দিয়ে লাভ কি, আপনারা তো সুবিধার না, ভয়ঙ্কর গুন্ডা ফ্যামিলি। দাদি, এই ফ্যামিলিতে বিয়ে করলে আমার জীবন তছনছ হয়ে যাবে, যেভাবে হোক এই বিয়েটা আপনি ক্যান্সেল করে দিন। মুসা, মুসা, মুসা! জে আম্মা, এই তাড়াতাড়ি আই, আই! আমার রামধার চাপাতি কোথায়? ওগুলো সব ধার দে, একদম বালু দিয়ে ধারা। কিসের জন্য, কি করবেন আপনি? অনেক দিন রক্ত নিয়া খেলি না, আমার বয়স হয়ে গেছে, তাতে কি হয়েছে? যা আম্মা, আপনি এখন বৃদ্ধ মানুষ, আপনি এখন রক্ত নিয়ে খেলতে পারবেন না। আপনি আমারে হুকুম দেন, আমি আমি সব কাজ করে দেব। অবশ্য আপনার হাতে তার কল্যাণ নামবো, সে হইব ভাগ্যবান। এনাকে কেউ ভাগ্যবান আছে হইতে চায়? আমি রাজি। কি কো খাইতে রাজি? বিয়ে করতে রাজি। আমি যতক্ষণ মশকরা করছিলাম। ও, এটা মশকরার জায়গা না, একদম কইলাম না যে কল্লা ফালাই দেব। জি, ধন্যবাদ, আপনার ওয়েলকাম টিমটা কিন্তু দারুণ। কল্লা ফালাই দেব। মাথা একদম ঠান্ডা, ঝামেলা করা চলবে না। এই বিয়েটা তোমাকে করতেই হবে, এটার কোনো বিকল্প নাই মাই ডিয়ার। ঠিক আছে, একদম মাথা ঠান্ডা। আম্মাজান, আসেন। এনি প্রবলেম? মামা, কি একটা বিপদে বললাম বলো তো। একবার ভাবি থাকবো, আরেকবার ভাবি চলে যাবো, সবকিছু তোমার জন্য। ইচ্ছা করে একদম কল্লাটা ঢেলে দে। তোর অবস্থা দেখছি, এই ফ্যামিলি মেম্বারদের মতো হয়েছে, কোথায় কোথায় কল্লা ফেলাই দেবো। আমি এবার কি করবো? কি করবি, চিন্তা করে দেখ। এই জেরিন, কিছুই তো বুঝতেছি না। কি? আরে, যেই ছেলেটার সাথে তোর বিয়ে হবে, সে কি বাড়ি থেকে পালায় যেতে চায়? তবে খালাম্মার বেচারার এত ফাপড়ে রাখাটা ঠিক হয় নাই, চুপচাপ বিয়েটা দিয়ে দিলেই তো পারে। দাদির সাথে এই বিষয়ে কথা বলার সাহস আমারও নাই, তোমারও নাই, কি করবা, চুপ থাকি। আরেকটু হলে তো পানিতে পড়ে যেতাম। আমি সাঁতার পারি না,
থাকতো আমার কিছুই করার থাকতো না, তোমাকে মরতে দেখা ছাড়া। কি সুন্দর কথা। আচ্ছা দাদি নাকি তোমাকে ধমক দিছে? আমাকে ধমক দিবে কেন, আমি কি ছোট খোকা নাকি? আমি দাদিকে বলেছিলাম তাকে লন্ডন নিয়ে যাব, সে আমার সাথে ফান করেছে। দৌড়টা কি পালানোর জন্য দেওয়া হয়েছিল? কি বলো না বলো, দৌড়ে কি আর লন্ডন যাওয়া যায়? তা যায় যায় না। আসলে তোমার আমার বিয়ে হবে কি না সেটা জানি না, কিন্তু আমার না তোমাকে একটু একটু ভালো লাগতে শুরু করেছে। এখন আমি বুঝতে পারছি না যে তোমার সাথে বিয়ে না হলে আমি কি করব। আমি একবার ভাবি তোমাদের বাড়ি থেকে চলে যাব, আবার ভাবি থাকবো, কিন্তু তোমার সাথে থাকতে পারাটা খারাপ লাগে না। কিন্তু তোমার ওই রাউডি ফ্যামিলি আমার একদম পছন্দ না, তুমি ছাড়া তোমার ফ্যামিলির কাউকে ইনফ্যাক্ট আমার পছন্দ না। তোমার যদি পালাতে ইচ্ছে করে আমাকে বলো, আমি তোমাকে হেল্প করবো। ঠান্ডা জ্বর তেমন কিছু না, মানে ওষুধ তো খেতে হবে, জ্বর আসছে।
জেরিন, তুমি কিন্তু কেয়ারিং আছো, কিন্তু একটা ডেয়ারিং গেট আপে কেয়ারিং জেরিনটাকে ঢেকে রাখছো। হয়েছে, চা খাও। তুমি যে আমার সাথে বারান্দায় কথা বলতেছো, চাচা যদি এসে দেখে তাহলে তুমি বুঝতেছো কি করবে? হ্যাঁ জানি, চাচা তো কল্লা ফেলে দিবে, তাই তো? হুম ঠিক। রুমে যাও। এই জন্য এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না। এসব চায়ের মায়া কেয়ারিং এর মায়া পড়া যাবে না, যেভাবেই হোক এ বাড়ি থেকে পালাতে হবে। কোন দিকে জানি আমার রুম? তুই এখান থেকে আসছিস কেন? এটা কি তোর আসার রাস্তা? একদম পিড়ে তো ট্যাঙ্ক তো একটা লুলা আর একটা লুলা করে দিবো। আমি তো হাজিরা দিতে আসছি। বড় দ্রুত ওই পাশে, তুই এই পাশে আসছিস কেন? ওই পাশে তো আসতে পারতি। চল। কি ব্যাপার এই পঙ্গু লোকটাকে? ওর সাথে তো খারাপ ব্যবহার করলো কেন? আরজু? কোন আরজু? আরে এই ছেলেই তো আমাকে প্রপোজ করছিল, বললাম না একদম ঠ্যাং ভেঙে দিছি। তুমি সত্যি একজন মানুষকে পঙ্গু করে ফেলছো? তুমি কি ভাবছো আমি ফাইজলামি করতেছি? কথা তো সত্যি গুন্ডা। এক মুহূর্তে এখানে থাকা সম্ভব না, যাওয়ার হবে। আপন কি হয়েছে, কোথায় আছিস? মামা আমি আর এই বাড়িতে থাকবো না। আপন মানে তুই কোথায় যাবা? দেখেন সে থাকতে চাইতেছে না, এটাকে ভালো দেখা, আপনি তার একটু বুঝান। মামা তুমি কি আমার সাথে যাবা নাকি আমি একাই চলে যাব? আপন প্লিজ আমার কথাটা একটু বিশ্বাস করো, আমি যা যা বলেছি সব মিথ্যা কথা। আমার পরিবার তেমন পরিবার না। কেমন পরিবার? কেমন পরিবার তাহলে? তোমাদের নাম শুনলে গ্রামের পশু পাখিও ভয় পায়। একটা ছেলে তোমাকে পছন্দ করেছিল বলে তাকে তোমরা পঙ্গু বানিয়ে দিয়েছো, এটা ভালো পরিবারের বৈশিষ্ট্য? দাঁড়া, এই পরিবার নিয়ে তুমি কথা বলবে না। অবশ্যই ভালো পরিবারের বৈশিষ্ট্য। তুমি যাও যাও যাও, ঘরে যাও। আপনি হচ্ছেন আরেক ভিলেন। বয়স তো কম হয়নি, এই বয়সে মানুষ একটু দয়ালু হয়। আপনি তো একজন নির্দয় ব্যক্তি। আপনার মতো ফালতু লোক আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আপন কি বলছিস, গুলি করে দেবে তো? করুক গুলি, আজকে আমি কোনো গুলি টুলি ভয় পাই না। মামা চলো, এদের সাথে আত্মীয়তা হবে না, চলো। আপন দাঁড়াও, দাঁড়াও আপন। আপন আমি জানি আমাদের এই পরিবার নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন, তাই না? কোনো প্রশ্ন নেই, আমরা এখন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। শোনো, সমস্যা হলে তার সমাধান নিয়ে যেতে হয়। জেরিনের মা বাবা নেই, আমাদের এই বিশাল সম্পত্তি দখলমুক্ত রাখার জন্যই আমরা এই ক্ষমতার অভিনয় করে যাচ্ছি। আর হ্যাঁ শোনো, আমার এই পরিবারে মানুষ খুন করা তো বহু দূরের কথা, কারো হাতে কোনোদিন এক ফোঁটা মুরগির রক্তও লাগেনি। আমি রক্ত দেখতে পারি না মাথা ঘুরায়। তাহলে আপনারা তো হাক ডাক, চেঁচামেচি, কল্লা ফেলে দেওয়া, বন্দুক ফুটানো। আম্মা যেভাবে বললো আমি সেভাবে করি। আমি চেয়েছিলাম তোমাদের মাঝে একটা বোঝাপড়া হোক, তোমরা একে অপরকে চেনো, জানো। আপন যেন মন থেকে জেরিনকে ভালোবাসে। ভালোবাসার কথা যখন বললেন, তখন ওই ছেলেটা কী দোষ করেছিল যাকে আপনারা পঙ্গু বানিয়ে দিয়েছেন? না রে দাদু ভাই, ওর নাম লিটন, আর ও একটা রোড অ্যাক্সিডেন্টে পা হারিয়েছে। প্রতি মাসে লিটনদের বাড়িতে সব বাজার আমাদের বাড়ি থেকে যায়, আমরা দেই তাদের। ওয়াও গ্রেট। আমি আপনকে একটু বাজিয়ে দেখলাম কতটা প্রতিকূল অবস্থার মধ্যে ও জেরিনের হাতটা ধরে রাখতে পারে। কিন্তু ওই যে লিটনকে দেখে আমাদের সম্পর্কে আপনের মনে যে ঘৃণাটা জন্ম নিয়েছে, যার জন্য সে চলে যেতে চাচ্ছে, তাই না আপন? হ্যাঁ, আমার খুব খারাপ লেগেছে। গত কয়েকদিনে তুমি অনেকবার পালাতে চেয়েছ কিন্তু পালাতে পারোনি। যখনই জেরিনের মুখটা তোমার মনে হয়েছে তখন আর তুমি পারোনি, তাই না? আন্টি আরেকটা কাজ করেন না,
এই মূসার সঙ্গে কবরের হাতটা মিলিয়ে দিন। আপনার সাথে কবরের প্রেম আর সেগুলি ঢং। আচ্ছা আচ্ছা, আগে তো এদের দুজনের বিয়ের ব্যবস্থা করতে হবে, অনেক প্রিপারেশনের দরকার আছে, তাই না? চলো চলো। রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সিটির হাসপাতালে। আমার বাবা মার দিন রাত এভাবেই কাটে, বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। সুপারহিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসিমুখ সবার।